আমিও তো তুই লাখ টাকা লোকসান হাতে ধরে বলছি আমি তোমার আপনার হাতে ধরে বলছি বাধ্য চলো আমি 2 লাখ টাকা লোকসান আমার সে আমার এই পাই দেন আর বাকি আপনার ভাই পাঁচ কমে দেন পাঁচ কমে দেন না তার কথার উপর বিশ্বাস করে আছে গরুটা নিলাম কিন্তু গরুটা জানি না ওই ছেলেটা কি বললো আমার আমার সবচেয়ে বড় কথা হলো কিনে ফেলছি এখন বাজার খারাপ এই গরু গতবারও আপনার 10 লাখ 8 লাখ বিক্রি হয়েছে এইবার বড় গরু নিতেছে না আর প্রচুর পরিমাণে গরু হয়েছে যত বড় নেন আপনি গাত তুলি হাটায় এত বড় গরু নাই এটার গ্যারান্টি আমি দিন এটার চাইতে মাংস বেশি থাকতে পারে বড় নাই গরু খাস দিলে দিয়ে দিছি না ওইটা সমস্যা না ওটা নিবনি কিন্তু আমার দেওয়া লাগবে তুমি যাইবা তো জামুনি যাওয়া সমস্যা ভাত খাইবা যাও অসুবিধা নাই তুমি আমার এটা দিয়ে দাও আমি গরু দিছি আপনি খালি আমার নেন আলহামদুলিল্লাহ বলে এটা দিয়ে পারুম না যেটা সিলিন্ডার হয় এই আলামিন যেটা সিলিন্ডার হয় আমি আমি সিলিন্ডার হইছি আমাদের বাঁচাবেন আপনারা কারণ আমরা কষ্ট করে না আপনাদের সিলিন্ডার হইছি সিলিন্ডার হইছি তোমার যদি টাকা থাকলে কইতাম দে দাও 1 লাখ দাও না 5.5 লাখ দাও বন্ধু কম দাও দেব না দেন যদি আপনি আলিম ভাই 50 থেকে একটু কিছু মাইনাস বড় ভাই লাগলে কিছু বাড়াক আপনি কিছু কমান একটা মিমন সগুরা বিক্রি হয়ে যাবে 2 লাখ টাকা ক্যাশে নেই এখন কি করবেন এখন আসলে বাজার অনুযায়ী তো সব কিছু বিক্রি হয় হাতে 50,000 টাকা খরচ আছে আপনারা কিন্তু গরু দিয়ে দিছি আমি দিয়ে দিছো আমি তোমারে আপনি নেন আমি তোমারে কইতাছি দিয়া দাও গরু দিছি আপনারে আমি বলতাছি তুমি দিয়া দাও আমি তোমারে আপনারা কইতাছি আমি তোমারে টাকা দিবা তো আসাতে আসে ব্যথা পাইছেন কি আসাতে টাকা দিবা তো তুমি যাবা আমি গরু দিয়ে দিছি আপনি এলো অনুরোধ করে বললাম পারুন না 50,000 টাকা কমে যদি নেন তেল নেন আমরা খাস দিয়ে দিচ্ছি আর যদি তা না হয় আপনি আগামী সময় নষ্ট করবেন না আপনার 40,000 টাকা এখন আমিও তো 2 লাখ টাকা লোকসান আমি ছড়ি আঁকলে আপনার হাতে ধরে বলছি আমি তোমার যেটা কইছি বাধ্য আপনার হাতে ধরে বাধ্য চলো আমি 2 লাখ টাকা লোকসান আমার সে আমার আমার কথা কিন্তু 20 পারালেছে না ঠিক আছে একবারে আমি 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 বাসি 10 বারে খলো না আমি বলো দেন থাবো না থাবো না আপনার গরু আপনি যদি 15,000 টাকা গরু না নেন কিছু করার নাই গরু দিচ্ছি বাজা মাত্র 15,000 দেন দেন ভাই বাজা মাত্র 15,000 আমি ভাবছি সে 10,000 বাড়ালি তা বাড়াচ্ছে ঠিক আছে কিন্তু আমি তো পারি এখন টোটাল 15,000 টাকা বাজা আপনার না খোলা 35 গরু তো দিয়ে দিছি আপনার আরো 2 ঘন্টা গান নেন না খোলা হন খোলা পেছাল নেন না খোলা না আঙ্কেল আমি কিনা 7.5 লাখ কিনা
পালি নাই আমি গরু। দর্শক আসলে আমার মনে হয় যে বিক্রি হয়ে যাবে, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাব। এই ভাই নেবে আঙ্কে, গেট দেখাল ভিতরে ঢুকেন। গুরু তো রাখি নাই, 15,000 টাকা আপনার কাছে হাত ধরে আমি আবদার করছি। 15,000 টাকা হাত ধরে আমি 15,000 আপনার কাছে হাত ধরে 5.5 লাখ বলেছিলাম, পরে 35 15,000 দেওয়া লাগবো আমার, আমার এই 35 দেন আর বাকিটা আপনার পাঁচ কমে দেন না। ২ লাখ টাকা জিতিয়ে দিলাম, দর্শক 30 5,30,000 দর্শন দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে একটু দরদাম হচ্ছিল, বিশাল বড় সাইজের একটি গরু ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। না না আমি ছাড়ি নাই আঙ্কেল, আপনার শুনেন আমি ছাড়ি নাই, আপনাদের যে দাম বলছি শুনেন, কাকুরি হাট গ্যারান্টি এত বড় গরু নাই। আপনি তো হাঁটুর আগে ঘুরছে আচ্ছা, আপনি যাই হোক যেভাবে নিয়ে দেন নিয়ে দেবেন, সমস্যা নাই। এখন 50 দিতে হবে যদি হয় তাহলে গরু নিয়ে যান, আপনি দিয়ে দিই ৭,০০,০০০ টাকা কিনা, বিশ্বাস করবেন বললে কত টাকা কিনা, 7,০০,০০০ টাকা 50 হইলে নেন, 2,00,000 যাই যাক, তা খুশি মানে দেবো, তা খুশি মানে দেবো, সবাই না তাও খুশি মনে দেবো, ৫০,০০০ টাকা দেন খুশি মনে দিয়ে দেবো। যদি উনি না চাই, মন না চাই নিন না, শুনেন 5,00,000 টাকা 50,000 টাকা হয়ে গেছে, একবারে ফালে দেন না গরুটা, 50,000 টাকা আছে বলো না। আপনার গরু খাস দিলে দিচ্ছি, যদি নেন নেন, আমার 2,00,000 লোকসান হয় তাও আপনার 2,00,000 লোকসান, ঠিক আছে আমার লিগালি 2,00,000 লোকসান, যদি হয় আপনি নেন 7,00,000 টাকা আপনারা কিনা কিনা, এটা 5,50,000 টাকা ওনারা বললে দিলাম ফিক্স, মানে এর মধ্যে কোনই নাই, উনি 5,00,000 টাকা বললে চলে গেল, মানে 50,000 টাকা 50,000 টাকা ডিফারেন্স, আপনার তো 2,00,000 টাকা নাই নাই, এটা কতদিন আগে কিনছেন? এটা এটা 2 মাস মাত্র 2 মাস আগে, বিশাল বড় সাইজের একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন। এটা কোথা থেকে নিয়ে আসছেন ভাই? এটা টাঙ্গাইল মির্জাপুর, টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন। এই 2 মাসে কি নাম কোনো রাখাইছে নাকি? অনেক নাম ওইভাবে করা হয়, ওইভাবে রাখেন। এটা ওজন কতটুকু আছে একটু বলবেন? 1,150 কেজি আছে, 1,150 কেজি ওজন দর্শক দেখতে পাচ্ছেন, বিশাল বড় সাইজের একটি গরু। যেই গরুটি আসলে 2 মাস আগে 7,50,000 টাকা দিয়ে আমারই আসলে কিনছে, এই গরুটা আসলে 2 মাস লালন পালন করার পর এখন এই গরুটার দাম আসলে 5,00,000 টাকা বলতেছে। 2 মাসে খাওয়া দাওয়া তো আছেই, তার মধ্যে 2,00,000 টাকা নাই, হাটেও 50,000 টাকা খরচ আছে, আবার 2 মাসে আপনার এটার খাওয়ার খরচ আছে,
আচ্ছা এমনটা কেন হলো ভাই হঠাৎ করে বললেন? বাজার খারাপ, এই গরু গতবারও আপনার 10 লাখ 8 লাখ বিক্রি হয়েছে, এইবার বড় গরু নিতেছে না, আর প্রচুর পরিমাণে গরু হয়েছে। আর বিশেষ করে হলো আপনার যারা বড় গরু কিনে তারা হাটে না এসে বৃষ্টি থাকতো অন্য বছর খামার থেকে গরুগুলো কিনে নিচ্ছে, এই জন্য বড় গরুর কাস্টমার ওই রকম নাই, মানে বড় বড় খামার থেকে গরুগুলো সেল করে নিচ্ছে। এই জন্যে আমরা যারা ছোট খামারে আছি এরা মনে করেন লোকসান মতো। আপনি হঠাৎ করে 2 মাস আগে এত বড় গরু কেন কিনছেন? না আমরা মাঝে মাঝে কিনি, আমি এমন আছে যে একদিন আগেও কিনে নিয়ে আসি, ব্যবসা করে নিয়ে আসি, ব্যবসা করে জাস্ট একটু লাভের আশায় তো কিনছেন, যে বড় গরু গত বছর একটু ভালো হয়েছিল তাহলে এই বছর নিলে হয়তো একটু ভালো একটা দাম পাবে। আনার পর তো বলেন যে 2 লক্ষ টাকা নাই, 2 লাখ টাকা লোকসান, 2 লক্ষ টাকার লোকসান, তাও তো নিচ্ছে না, তাও নিচ্ছে না, তাও নিচ্ছে না। দর্শক আসলে শুনলেন যে গাবতলী গরু হাটে আসলে বড় গরুর দাম আসলে কমে গেছে, অতি গরুতে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা কমে আসলে বিক্রি হচ্ছে তাদের, দেখতে তো ভবিষ্যতে ইচ্ছে কি ভাই? ভবিষ্যতে ইচ্ছা আছে, এটার মধ্যে লোকসান হয় এটার মধ্যে উঠাবো, এটা নিয়ত আছে, এই গাবতলী হাটে থেকে উঠাবো, এটা নিয়ত আছে, এই গাবতলী হাটে ছেড়ে গাবতলী হাটে থেকে উঠাবো, মানে এবার লস হোক, লস হোক আগামীবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ, অল্প করে কমেন না স্যার। দর্শক বিক্রি হয়ে গেল এই গাবতলী হাট থেকে বিশাল বড় সাইজের একটি গরু 5,30,000 টাকা। ভাই থামুন না, হয়ে গেছে তো, এই যাই তো ভাই, থামুন, দাঁড়াও না, বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে গেল। দর্শক এই গাবতলী হাট থেকে বিশাল বড় সাইজের একটি গরু, ভাই কি অবস্থা? খুশি? অন খুশি আলহামদুলিল্লাহ, যা হয়েছে খুশি, খুশি লস হইলো, খুশি লস হইলো, খুশি অন শেষ তো করতে হবো রাত পাহালি, যা হয়েছে ইনশাল্লাহ খুশি, ইনশাল্লাহ খুশি। তাহলে কত টাকা বিক্রি করলেন ভাই? 5,30,000, 5,30,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন টাকা বুঝে নিচ্ছে আর কি খামারি। তো আঙ্কেল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। একটু আপনি গরুর সামনে আসেন, যে গরুটা এইমাত্র কিনলেন তো আপনি খুশি তো? খুশি, এখন আমার ছোট ভাইগুলো এখন কথা হলো যে ওই ছেলেটা বললো যে 7.5 লাখ টাকা কিনা, আপনি বিশ্বাস করছেন তার কথা? তার কথার উপর বিশ্বাস করে আছে, গরুটা নিলাম কিন্তু গরুটা জানি না ওই ছেলেটা কি বললো। আমার আমার সবচেয়ে বড় কথা হলো কিনে ফেলছি, কিনে ফেলছি, এখন এখন মানুষের দেবার জন্য আল্লাহর নামে কোরবানি দেবো, আল্লাহ আল্লাহ আমারে দিছে, কিন্তু আলামিন সম্পূর্ণভাবে দিল, দেওয়ার পর এখন আলামিনকে বাসা দিয়ে টাকা দিতে হবে। যাক যাক যাক, আলহামদুলিল্লাহ, আসলে ক্রেতা ভাই খুব ভালো মানুষ, আসলে ওরকম আসলে আমার মনে হয় না বেশি একটা ইচ্ছে, কারণ বাজার আসলে বড় গরুর দাম অনেক কমে গেছে, তারপরে ভাই এত বড় একটা গরু কিনছে, অবশ্যই খামারির একটু হইলেও তার আশা বুকে জমছে যে গরুটা সে বিক্রি করতে পারছে। দর্শক দেখতে পাচ্ছেন গাবতলী গবাদি পশু হাট থেকে 5,30,000 টাকা বিক্রি হয়ে গেল, তুমুল দর কষাকষির পর অবশেষে 30 টাকা দিয়ে দেন, তাহলে আপনার হলো বাকি হলো